বিভিন্ন রকম রোমহর্ষক কাহিনী আপনাদের কাছে আমি রাজশ্রী মাইতি আমার এই চ্যানেল গল্প শুনতে চায়ের মাধ্যমে তুলে ধরি। কোনো রকম কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া আমার এই গল্প পাঠের উদ্দেশ্য নয়। গল্প পাঠ থেকে শুরু করে আপনাদের কাছে উপস্থাপনা অবধি সব কিছুই আমি নিজের হাতে করি, কিছু ত্রুটি থাকলে ক্ষমা করবেন। প্রিয় শ্রোতাগণ, আজকে আপনাদের আমি পাঠ করে শোনাচ্ছি শ্রদ্ধেয় গজেন্দ্র কুমার মিত্রের লেখা অলৌকিক কাহিনী সমগ্র থেকে নেওয়া অতৃপ্ত। শুনতে থাকুন, আশা করি ভালো লাগবে। অতি কষ্টে বাসা ঠিক হলো। এই তো বাজার, যেখানে রাশি রাশি অ্যাডভান্স আর সেলামি দিয়ে লোকে বাড়ি ভাড়া পায় না, আর সেখানে এত সহজে যে এটা ঠিক হবে তা অনিলা ভাবেননি, বিশেষত মফস্বল থেকে চিঠি দিয়ে। তা সুরেশ খুব কাজের ছেলে, এটা মানতেই হবে। ওপর নিচে সাতখানা ঘর, এই বাজারে ভাড়া মোটে 80 টাকা। অবশ্য এত ঘরের প্রয়োজন নেই অনিলার, এত ভাড়া দেওয়াও খুব কষ্টকর। কিন্তু সুরেশ তাকে চিঠিতেই বুঝিয়ে দিল যে এখন বিয়ের সময় এত বড় বাড়িই ওদের দরকার, নইলে আবার কোথায় স্কুল বাড়ি কোথায় কি এইসব করতে ছুটতে হতো। তাও এখন গরমের ছুটির সময় নয়, 2-3 দিন ছুটি দেখে তার মধ্যে বিয়ের দিন ফেলা বিষম অসুবিধা। তার চেয়ে বিয়ে চুকে গেলে তিনি যদি নিচের তলাটা ভাড়া দিতে চান তো ভাড়াটের অভাব হবে না, চাই কি ভাড়াও হয়তো অনেকটা লাঘব হবে, চাই কি তেমন তদবির করলে হয়তো বিনা ভাড়াতেই থাকতে পারবেন তিনি। যুক্তিটা মনে লাগলো অনিলার, তাছাড়া অত বাঁচতে গেলে এখন তার চলবে না, সামনে মেয়ের বিয়ে। পাকিস্তান থেকে এসে তিনি ভাগলপুরে ভগ্নিপতির যে বাসায় উঠেছেন তা তাদের পক্ষেই পর্যাপ্ত নয়, অনিলা ও তার 3 মেয়ে এসে পড়ায় বিষম কষ্ট হচ্ছে। মুখে অবশ্য দিদি কিছুই বলেননি, কিন্তু কষ্ট তো অনিলা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। তাছাড়া এখান থেকে বিয়ে দেওয়া একেবারে অসম্ভব, পাত্রপক্ষও সে কথা বলে দিয়েছে। তারা বলেছে এখানে আসতে গেলে 25টি লোকের যাওয়া আসার গাড়ি ভাড়া দিতে হবে সেকেন্ড ক্লাসের, আর সেই যখন আসতে হবেই কলকাতায়। অবশ্য পাড়াটা নাকি ভালো নয়, জামাইবাবু বললেন, বাবা সুরেশ আর তুমি কি বাড়ি ভাড়া পেলে না, একেবারে সোনাগাছির ধারে? পরে আবার উনিই বললেন, আর অবশ্য করবেই বা কি, কলকাতায় বাড়ি পাওয়া আজকালকার যা হাঙ্গামা, আর শুনেছি আজকাল ও পাড়া থেকে ওসব উঠিয়ে দিয়েছে, এখন বহু ভদ্রলোকই নাকি ওখানে বাস করে, তবে বাড়ি খুব পুরনো হবে তা বলে রাখছি। ওই হলো খাস বনেদি কলকাতা, আদিম কলকাতাও বলতে পারো, 100 বছরের কম বোধ হয় কোনো বাড়িই নেই। যাক, দুর্গা বলে এই শুভ কাজটা তো সারো, তারপর তার দেখা যাবে, আর একটা বাড়ি দেখে শুনে নিলেই হবে। অনিলা বিদেশে মানুষ, বিহারে ওর জন্ম, বিয়ে হয়েছিল বর্মায়, সেখান থেকে ওর স্বামী কুষ্টিয়ার কাছে জমি জমা কিনে বিরাট বাড়ি তৈরি করেন, ইচ্ছে ছিল রিটায়ার করে দেশে এসে বাস করবেন, তার শেষাদ মিটল না বটে কারণ তার আগেই তিনি মারা গেলেন, কিন্তু তার ইচ্ছেটা অনিলা ভোলেননি। বর্মার বাড়িঘর বেচে একাই দেশে এসে উঠেছিলেন, অবশ্য ঠিক সময়েই উঠেছিলেন, আর কিছুটা দেরি হলে নিরাপদে আসতে পারতেন না, যুদ্ধ বেঁধে গিয়েছিল প্রায় সঙ্গে সঙ্গেই। দেশ থেকেই তিনি তার সপত্নী কন্যার বিয়ে দেন সুরেশের সঙ্গে, সুরেশ আলিপুরের উকিল, বাগবাজার অঞ্চলে বাড়ি, বস্তুত এখন অভিভাবক বলতে সুরেশই ওর ভরসা। ওর নিজেরও 3টে মেয়ে বড়, সর্বশেষ সন্তান ছেলে, সেটি এই সবে বছর দশেকের। দুর্ভাগ্যের সঙ্গে যুঝে অনিলা অনেক শক্ত হয়েছিল বইকি, 4টি মেয়ে নিয়ে দেশে এসে উঠে অনেক বিপদেই তো পড়েছিলেন, শক্ত না হলে কাটিয়ে উঠতে পারতেন না। বিধবার হাতে
কিছু টাকা বা সম্পত্তি আছে এই কথা জানলে সবাই তা ফাঁকি দিয়ে নেবার জন্য ব্যস্ত হয়ে ওঠে। আত্মীয়রাই তার মধ্যে প্রধান। যত নিকট আত্মীয় তত বেশি শত্রু হয় তখন। অনিলাকে একা সেই সব প্রতিকূলতার সঙ্গে যুঝতে হয়েছিল, কিন্তু এমনই ভাগ্য, সমস্ত বিরুদ্ধতাকে জয় করে যখন সবে একটু নিশ্চিন্ত হয়েছেন, পাকিস্তান হয়ে গেল ওর দেশ। উনি ব্যাপারটা কি হবে অনুমান করে কতক কতক বিক্রি করতে শুরু করেছিলেন, কিন্তু সব হস্তান্তর করা হয়নি। কোনো মতে গহনাপত্র টাকা করে নিয়ে যে পালিয়ে আসতে পেরেছেন এইটাই ঢের। জমিজমা, বাড়ি, মায়ের আসবাবপত্র পর্যন্ত সবই ফেলে রেখে আসতে হয়েছে। সুতরাং যা বলছিলাম, কলকাতা সম্বন্ধে কোনো ধারণাই নেই অনিলার। এই প্রথম তিনি এলেন, তবু যে অবস্থায় সে দেখলেন বাড়ির ঠিক এমনটা তিনি আশা করেননি। জামাইবাবুর মুখে পাড়ার প্রাচীনত্ব সম্বন্ধে সতর্কবাণী শোনা সত্ত্বেও না। সুরেশও একটু অপ্রভূত হল, তার খুব বেশি দোষ ছিল না। অবশ্য সে আশা করেছিল ও শাশুড়ি এবং শালীরা স্টেশন থেকে সোজা তাদের বাড়িতে গিয়েই উঠবেন, তারপর স্নানাহার করে সুস্থ হয়ে বিকেলের দিকে ওদের নতুন বাসার দিকে যাবেন। ততক্ষণে ওদের চাকর মালপত্র নিয়ে সেখানে গিয়ে বাড়িটা ধুয়ে মুছে কতক মালপত্র গুছিয়ে রাখতে পারবে, অর্থাৎ বাসাটা চলনসই হয়ে উঠবে। কিন্তু অনিলার মধ্যে সেকালের হাওয়াও কিছু ছিল। ওদের কতকগুলো আভিজাত্যের আইন আছে, তাতে জামাই বাড়ি যাওয়া নিষেধ। তিনি কিছুতেই যেতে রাজি হলেন না, বললেন, ওদের নিয়ে যেতে চাও তো নিয়ে যাও, কিন্তু আমাকে আর অনুরোধ করো না বাবা, আমি বরং রামটহলকে নিয়ে গিয়ে বাড়িঘর গুছিয়ে ফেলি, ওরা সে সন্ধ্যের সময় চলে আসবে, এখন টেপুর সঙ্গেই আসতে পারবে। টেপু অর্থাৎ ওর স্বামীর প্রথম পক্ষের কন্যা, সুরেশের স্ত্রী। অনিলাই ওকে মানুষ করেছেন, নিজের মেয়ে বলেই মনে করেন। তাই হলো, সুরেশের ভাইও ছিল স্টেশনে, তার সঙ্গে মেয়েরা চলে গেল। উনি, সুরেশ আর রামটহল মালপত্র নিয়ে এসে উঠলেন উত্তর কলকাতার একদা জমজমাট আর এখন মৃতপ্রায় এই বিশেষ অঞ্চলের বাড়িটিতে। কিন্তু এ কী অবস্থা! গতকাল যে এই বাড়িতে কেউ ঢোকেনি তা বলা শক্ত। উঠোনে বহুদিনের আবর্জনা জমে জমে বৃষ্টির জলে তার উপর বড় বড় আগাছা জন্মে গেছে। ঘরগুলোর দোর জানলা খোলা, হা হা করছে। ঘরে চুন পড়া দূরে থাক, এর আগের ভাড়াটেরা বহুকাল আগে চলে গেছে, তাদের পরিত্যক্ত সেসব জঞ্জালও সাফ করা হয়নি। কোনো কোনো ঘরের মেঝের উপরেই ঘাস আর অসত্যের চারা গজিয়ে উঠেছে। জানলার কপাটে রেলিংয়ের রং করা হয়নি বোধহয় বাড়ি তৈরি হবার পর থেকে একবারও। সেগুলো ভালো করে বন্ধও হয় না। কোনো কোনো জায়গায় পাল্লা ঝুলে পড়েছে, কবজার বন্ধন শিথিল করে। কিছুক্ষণ স্তম্ভিত হয়ে সেদিকে তাকিয়ে থেকে অনিলা বললেন, হে কোথায় আনলে বাবা, এ যে ভূতের বাড়ি! সুরেশ মাথা চুলকে বলল, তাই তো দেখছি মা, বাড়িওয়ালার সব সারিয়ে সুরিয়ে আমাকে চাবি পৌঁছে দেবার কথা ছিল, কাল সকালে ওর লোক দিয়ে যখন চাবি পৌঁছে দিলে তখন আমি আদালতে বেরুচ্ছি, তারপর আর সময়ও হয়নি। তাছাড়া আমি একবারও ভাবিনি যে আমাকে এইভাবে ঠকাবে, লোকটা মাতাল বটে, তবু এগুলো তো বাড়ি ভাড়া দেওয়া সাধারণ নিয়ম। হ্যাঁ থাকতো বটে, তোমার আর দোষ কি, কিন্তু এই বাজারে এতকাল এই বাড়ি খালি বা আছে কেন? আসলে মা, এ একে তো এসব পুরনো পাড়ায় কেউ আসতে চায় না, তাই বাড়ির এই দশা, সেই জন্য মনে হয় ভাড়া জোটেনি। বাড়িওয়ালাও তো দেখছেন কেমন মদ খেয়ে পড়ে থাকে, বাড়িঘর সারালে তো লোকে পছন্দ করবে। তা বটে তা বটে। অনিলা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে কাজে লেগে গেলেন। রামটহল দেহাত থেকে আমদানি করা বিহারি চাকর, খাটতে পারে,
এখনও ফাঁকি দেবার কৌশলটা সে শেখেনি। কিছুক্ষণের মধ্যেই চলনসই হয়ে উঠল বাড়িঘর। যদিও রামটহল দুটো বিছে এবং একটা সাপ মারল আবর্জনা স্তূপের মধ্যে থেকে, সেজন্যে আতঙ্ক একটা থেকেই গেল সুরেশের। সে লজ্জিতভাবে বারবার অনিলাকে প্রতিশ্রুতি দিল যে সে কালই অন্তত চুনকাম করার ব্যবস্থা নিজেই করে দেবে, আর বাড়িওয়ালাকে দেখে নেবে সে একবার। পাজি নচ্ছার বদমায়েশ! বিয়েটা পর্যন্ত নির্বিঘ্নে চুকে গেল। তাড়াহুড়োর মধ্যে কোনো মতে ওপরের ঘরগুলোর চুন ফিরিয়ে চলনসই করে নেওয়া হয়েছিল, নিচেটা করবার আর সময় হয়নি। সুরেশ বলেছিল, মা বিয়েটা চুকে যাক, একটা ভাড়াটে ঠিক করি, তখন করিয়ে নিলেই হবে। কিন্তু এখানে যে ভাড়াটে হঠাৎ ঠিক হওয়া শক্ত, তা এই কদিন কলকাতা এসেই অনিলা বুঝেছেন। সরু গলি, দিনের আলো গলিতে পাওয়া যায় সারাদিনে 4-5 ঘন্টা। পাড়ার বাড়িগুলো কোনোটাই 100 বছরের কম নয়, জামাইবাবু ঠিকই বলেছিলেন, এ বাড়িও সেই দলে। মোটা মোটা দেওয়াল ভিজে স্যাঁতস্যাঁত করছে, কেমন একটা চাপা ভ্যাপসা গন্ধ। নিচের ঘরগুলোয় আলো বাতাসও বিরল। এতে কে আসবে মোটা টাকা ভাড়া দিয়ে? অনিলা বললেন, ও বন্ধই থাক, আমার এতগুলো ঘরের দরকার কি, ওর পেছনে আর খরচ করতে চাই না। সুরেশ কেবল তাকে আশ্বাস দেয়, আপনি বোঝেন না মা, লোকে মাথা গুঁজে দাঁড়াবার মতো স্থান পাচ্ছে না, এখন কি অত বাজ বিচার করবার সময়? তা হোক বাবা, আমার আর লাভ করে দরকার নেই, তুমি বরং তাড়াতাড়ি একটা অন্য বাড়ি দেখো, দুখানা ঘর হলেই আমার বেশ চলে যাবে। বিরস মুখে সুরেশ বলে, ভালো বাড়ি পাওয়া কি আর অত সোজা মা, আচ্ছা দেখি। কিন্তু তারা কোনো পক্ষেই খুব বেশি দেখা যায় না, ওরা একরকম ভালোই আছে, অন্তত পথে তো দাঁড়িয়ে নেই, এই ভেবে সুরেশ গড়িমসি করে। আর অনিলাও খুব বেশি তাড়া দেন না, কারণ ওপরের ঘরগুলোয় আলো বাতাস মন্দ নেই, বাস করাটা একেবারে অসম্ভব নয়। হয়তো এমনিই চলত যদি না তাড়াটা অপ্রত্যাশিতভাবে অন্য জায়গা থেকে আসত। টেপিরা যে কদিন ছিল বাড়িটা তবু সরগরম ছিল কিছু, ওরাও চলে যেতে নিচের তলাটা একটু গা ছমছমে হয়ে উঠল। কাজেই রামটহল যখন এসে জানালো যে ওর চৌকিটা ধরে রাত্রে কেউ যেন নাড়া দেয়, অনিলা হেসেই উড়িয়ে দিলেন। নিচে একা থাকতে ওর ভয় করে, এটাই আসল কথা, সে নানা রকম কল্পনা করে। কিন্তু একদিন আর উড়িয়ে দেওয়া চলল না, হঠাৎ নিচে কে হৈ হৈ করে চেঁচিয়ে উঠতে অনিলা মধ্যরাত্রে উঠে এসে দেখলেন ভারী তক্তপোশুদ্ধ কাত করে রামটহলকে কে ফেলে দিয়েছে। সব নিচে রামটহল, তার উপরে বিছানা, তার উপর তক্তপোষ, এই সবে রামটহল বেরিয়ে এসেছে সেই স্তূপের মধ্যে থেকে। অনিলা ছেলেবেলা থেকে বিদেশে ঘুরছেন, তার সাহস কম নেই, তারও কেমন যেন একটা খটকা লাগলো। তিনি তবু বোঝাতে চেষ্টা করলেন যে স্বপ্ন সঞ্চরণ বলে একরকম রোগ আছে, তাতে ঘুমের মধ্যেই উঠে রোগী নানা রকম অদ্ভুত অদ্ভুত কাজ করে বেড়ায়। রামটহল তার জবাবে সোজা কথাটাই বলল, মা আমি ও চৌকি আমার পিঠের উপর ফেলব কি করে? তাও তো বটে, রামটহল হাত জোর করে বলল, মা আমাকে এবার ছুটি দাও, ও বাড়ি থাকলে আমি মরে যাব। অনিলা বললেন, বেশ তো, তুমি না হয় আজ থেকে দোতলাতেই শোও, ভাড়ার যে ঘরে থাকে সে ঘরে তো ঢের জায়গা। রামটহল প্রবল বেগে ঘাড় নাড়ল, এ বাড়ির সংস্পর্শে আর না, নেহাত গুরু বলে প্রাণটা বেঁচে গেছে, আবার সে বিপদে কেউ যায়? অনিলার অনেক অনুনয়ে বিনয়ে শেষ পর্যন্ত সে এই বন্দোবস্তে রাজি হল যে সে সারাদিন কাজ করবে, সন্ধ্যের পরও আলোটালো জেলে কিছুক্ষণ হয় থাকবে, কিন্তু রাত্রে এখানে সে কোনো মতেই থাকবে না। বিডন স্ট্রিটে
তার এক দেশওয়ালির খাবারের দোকান আছে, সেইখানেই সে রাত্রে শোবে, আবার ভোরে আসবে। অগত্যা রাজি না হয়ে উপায় কি? সুরেশকে চিঠি লিখে ব্যাপারটা অনিলা জানালেন। সে এসে দেখা করে গেল বটে, ব্যাটা মেড়ো ভূত, তার আর কত ভালো হবে, একেবারে ঘাঁটি দেহাতি ধরে এনেছেন। যা হোক, দু চারটে দিন চালিয়ে নিন, আমি বাড়িও দেখছি, আর দেখি চাকরও যদি একটা পাই। এর দিন তিনেক পরেই রেখা ফিরল শ্বশুরবাড়ি থেকে। তার পরের শনিবার যথারীতি অনিলা নিমন্ত্রণ করে আনালেন জামাইকে। আমোদ আহ্লাদে হাসি তামাশায় বহু রাত হয়ে গেল। খাওয়া দাওয়া সেরে ওদের শুতে পাঠিয়ে নিচে দৌড় দিতে এসে যখন অনিলা শুতে গেলেন, তখন রাত একটা বাজে। ওর তবু কিছুতেই ঘুম এলো না, কেন যে তা কিছুতেই বুঝতে পারলেন না। হাড় ভাঙা খাটুনি গেছে সারাদিন, এক হাতে সব কিছু করতে হয়েছে, ভালো ভালো খাবার তৈরি করেছেন জামাইয়ের জন্য, কিন্তু তাও ঘুম কেন আসছে না? ঘণ্টাখানেক এপাশ ওপাশ করে বিরক্ত অনিলা উঠে পড়লেন। মাথায় বোধহয় একটু জল দেওয়া দরকার, সারাদিন আগুন তাতে থেকে মাথা গরম হয়ে উঠেছে। কিন্তু দরজা খুলে বাইরে বেরোতেই যে দৃশ্য তার চোখে পড়ল তাতে তিনি অবাক। রেখা তার ঘরের বাইরে চুপ করে দাঁড়িয়ে আছে, দোরটাও ভেজানো, তারই একটা কপাটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে রেখা। তবে কি জামাই কোনো কারণে রাগ করে বার করে দিয়েছে রেখাকে? প্রথমেই ওর এটা মনে হলো, কিন্তু সে যে অবিশ্বাস্য, ওদের যুগ হলেও না হয় সম্ভব হতো। তাছাড়া কন্যা জামাতার অসাধারণ প্রণয়ের ইঙ্গিতই তিনি পেয়েছেন এই কদিনে। তবে নিশ্চয়ই রেখাই রাগারাগে করে বেরিয়ে এসে দাঁড়িয়ে আছে, এসব আবার কি? মেয়ের উপর রাগ হলো অনিলার। তিনি চাপা গলায় ডাকলেন, এই এদিকে শোন। কিন্তু রেখা নিশ্চল, সাড়াও দিলে না। ও আবার কি ঢং, রাত দুপুরে কেলেঙ্কারি? চাপা গলাতেই অনিলা তর্জন করে উঠলেন, শুতে জানা, কি হচ্ছে কি? ওই দিকেই তিনি এগোলেন, কারণ বারান্দাটা কোনাকোনে ভাবে ওর ঘরের সামনে থেকে সমকোণে বেঁকে ওই ঘরের সামনে দিয়েই দোতলায় কলঘরের দিকে গেছে। কিন্তু তিনি যত এগোন রেখাও তত পিছোয়। বিরক্তি বেড়ে যায় অনিলার, বুড়ো হাতি মেয়ের এসব কি আধিক্ষেতা? অবশ্য হাসিও পায়, কোথায় বা আসে পালাবে, ওদিকে তো বাথরুমেই শেষ, বেরোবার কোনো দরজাও নেই। এই পোড়ার মুখী, শোন না, কি হলো তোর? কোনো সাড়া নেই, ততক্ষণে সে বাথরুমে ঢুকে গেছে। অনিলা একটু দ্রুত পদেই যান, বাথরুমের দরজাটা ভালো করে খুলে হাত বাড়িয়ে সুইচটা টিপে দেন। কিন্তু কোথায় কি, বাথরুম একেবারে শূন্য, ছোট্ট বাথরুম, কোনো দিকে আর কোনো পথ নেই নির্গমনের, বারান্দাও তো এত সংকীর্ণ, ওখান দিয়ে গেলেও তো ওকে ধাক্কা মেরে যেতে হবে। তাহলে মেয়েটা গেল কোথায়? অথচ তিনি তো স্পষ্টই দেখেছেন রেখাকে, মুখটা অবশ্য ভালো করে দেখা যায়নি, কিন্তু সেই গঠন, সেই নীল রঙের শাড়ি, তেমনি দাঁড়িয়ে থাকবার ভঙ্গি। মাথায় আর জল দেওয়া হলো না, পা পা করে পিছিয়ে এসে যা করতে নেই শাশুড়িকে তিনি তাই করলেন। জানলা দিয়ে উঁকি মেরে দেখলেন ঘরের মধ্যে, আলো নেভানো, তবু রাস্তার গ্যাসের আলোয় একটা রেখা ঘরের দেওয়ালে এসে পড়ে বিছানাটা স্পষ্ট হয়ে উঠেছে। দেখলেন তার কন্যা এবং জামাতা পরস্পরকে জড়িয়ে ধরে অগাধে ঘুমাচ্ছে। মৃদু ঠেলা দিয়ে দেখলেন দরজাও বন্ধ ভেতর থেকে। তবে কি কি তবে তবে কি রামটহলের অনুমানই? অজ্ঞাত একটা আতঙ্কে মনটা পূর্ণ হয়ে উঠল। ফিরলেন নিজের ঘরের দিকেই, কিন্তু ওদিকে মুখ ফেরাতেই চমকে চেয়ে দেখলেন তার ঘরের সামনে তেমনিভাবে একটা মেয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে, ঠিক রেখার মতনই দেখতে,
যেমন একটু আগে দেখেছেন। যত বড় সাহসী হোক না কেন, এবার অনিলা অনুভব করলেন যে তার পা কাঁপছে, সর্বাঙ্গ ঘেমে উঠেছে। তবু ও ঘরে তার যথাসর্বস্ব, দুই মেয়ে ও ছেলে ঘুমোচ্ছে। মরিয়া হয়ে তিনি এগোলেন, মুখে অস্ফুট স্বরে রাম নাম জপ করতে লাগলেন। মেয়েটিও এক পা করে পিছিয়ে একসময় মিলিয়ে গেল। নতুন জামাইকে এসব কিছু বলা যায় না। সুরেশকে ডেকে পাঠিয়ে বলতে সে হেসে বলল, হে আমি তখনই ভেবেছিলাম মা, যতই হোক মেয়ে ছেলে তো, রামটহলের কথাটা যখন কানে গেছে তখন ভূত আপনি দেখবেনই দেখবেন। আসলে সারাদিন আপনার খাওয়া দাওয়া হয়নি, আগুন তাতে কেটেছে। কী আর বলবো, ওই একটু হিস্টোরিয়ার মতো হয়েছিল আর কি। আচ্ছা ঠিক আছে, আমি উঠে পড়ে লাগছি একটা বাড়ির জন্যে। এই বিদ্রূপটা অনিলার দারুণ লাগলো। তিনি আর কিছু বললেন না, ঘরে একটা করে প্রদীপ জ্বালিয়ে রাখার ব্যবস্থা করলেন। পাঁচ বাতির বাল্ব আনতে পারলেই ভালো হতো, কিন্তু তাতে একটা পয়েন্ট আনতে হবে, কী করে সে সব করবে এত হাঙ্গামা। দিন তিনেক পরে তার আবার ঘুম ভেঙে গেল। চোখ মেলে দেখলেন আলোটা নিভে গেছে, কিন্তু তখনও বাইরের আকাশে জ্যোৎস্নার আভাস থাকাতে একেবারে নিরন্ধ্র অন্ধকার হয়ে যায়নি। কিছুক্ষণ চুপ করে থেকে মনে হলো, না উঠে আলোটা জ্বালা উচিত, না হয় সারা রাত ইলেকট্রিক আলোই চলুক। কিন্তু উঠবার আগেই এক কাণ্ড ঘটল। ওধারে জানলা দিয়ে রাশি রাশি পেঁজা তুলো এসে ঘরে ঢুকতে লাগলো বাতাসে। প্রচণ্ড ঝড়ের মুখে যেভাবে আসে তেমনই সজোরেই উড়ে আসতে লাগলো। অথচ অনিলা কান পেতে শোনেন, বাইরে কোথাও বাতাসের শব্দ পর্যন্ত নেই, ঝড় তো দূরের কথা। অনিলা ভয়ে অভিভূত হয়ে চেয়েই রইলেন খানিকটা, তারপর সন্তানদের বিপদ স্মরণ করে যেন অকস্মাৎ মরিয়া হয়ে উঠলেন। একটা আর্ত চাপা চিৎকার করে লাফিয়ে উঠেই সুইচটা টিপে দিলেন। ছেলেমেয়েরা শান্তভাবেই ঘুমোচ্ছে, বাতাস নেই, তুলো আসাও বন্ধ হয়েছে, ঘরে বাইরে প্রকৃতি শান্ত এবং স্তব্ধ। আলো জ্বালার সঙ্গে সঙ্গেই ভয় চলে যায়। অনিলার মনে হয় আগাগোড়া তিনি স্বপ্নই দেখেছেন। একটু হাসেনও বোধ হয় অপ্রভৃতভাবেই, আপন মনেই, কিন্তু তারপরই কাঠ হয়ে দাঁড়িয়ে থাকেন। ওই তো বিছানার চারপাশে পেঁজা কাপাস তুলো ছড়ানো, হাতে করে ছুঁতে ভরসা হয় না বটে, কিন্তু চোখে যতটা দেখা যায় তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। বাকি রাতটা সেই একভাবেই জেগে কাটিয়ে দেন অনিলা। শুতেও ভরসা হয় না, পাছে চোখ বুজে আসে তন্দ্রায়। মনে মনে স্থির করেন, ভগ্নিপতি রাগি করুক আর যাই করুক, ভাগলপুরেই তিনি ফিরে যাবেন। ছেলেমেয়েরা স্কুলে এখনও ভর্তি হয়নি, গরমের ছুটির পরই হবে এমন কথা ছিল, এক্ষেত্রে একেবারে ভাগলপুরে গিয়েই না হয় ভর্তি করে দেবেন, কলকাতার মোহে আর তার কাজ নেই। মেয়েদের কিন্তু ভরসা করে কিছু বলতে পারেন না, তুলোগুলো নিজেই ঝাড় দিয়ে ফেলে দেন। দিনের আলোর সঙ্গে সঙ্গে সাহস অনেকটা ফিরে আসে। রামটহলকে পাঠান এক পুরোহিতের কাছে, যে পুরোহিত রেখার বিয়ে দিয়েছিলেন। তাকে ডেকে এনে ফরমাস দেন, তিনটে রাম কবজের। মোটা প্রাপ্তিযোগের সম্ভাবনায় হৃষ্ট পুরোহিত তিন দিন সময় নিয়ে চলে যান। কিন্তু কবজ পৌঁছবার আগেই একটা অঘটন ঘটে গেল। অপরাহ্নের সঙ্গে সঙ্গেই ওরা ছাদে উঠে বসেছেন। রান্নার কাজ সেরে ফেলেন অনিলা বেলাবেলি, রামটহল বাসন মাজা শেষ করে নিচের কলতলায় স্নান করছে। এই সময় এসেছে সুরেশ, আদালতের ফেরত ওদের খবর নিতে। রামটহল ওকে দেখেই আগুল দিয়ে ছাদের দিকটা দেখিয়ে দিল, অর্থাৎ সবাই ওইখানে। সুরেশও মাথা নেড়ে জুতো খুলে ওপরে উঠে গেল। ডাকবার প্রয়োজন নেই, ছাদে উঠে সবাইকে চমকে দেবেন, এই তার উদ্দেশ্য। কিন্তু
দোতলায় উঠেই দেখল শোবার ঘরের চৌকার ধরে রেখা দাঁড়িয়ে আছে হাসি হাসি মুখে। সন্ধ্যা তখনও হয়নি, ছাদে দিনের আভাস এখনও লেগে আছে, আলো জ্বালাবার তখনও দেরি আছে, এমনি সময় সেটা। তবু একটা ঘোর ঘনি এসেছে পুরনো বাড়ির দেওয়ালের খাঁজে খাঁজে, কিন্তু এমন অন্ধকার হয়নি যে দৃষ্টিটা ঝাপসা হয়ে যায়। সুরেশ ভালো করেই দেখল রেখাকে, সামনে থেকে পুঙ্খানুপুঙ্খ দেখা হয়তো নয়, তবু পরিচিত মূর্তির সমস্ত রেখা ও ভঙ্গি সে মিলিয়ে পেয়েছে সেই দেখাতেই। কি গো মেজগিন্নি, যে তুমি একা এখানে বিরহে ম্লান হয়ে দাঁড়িয়ে, আমার পায়ের আওয়াজে কর্তার আওয়াজ বলে ভুল করেছিলে নাকি? রেখা কথা বলল না, মনে হলো একটু যেন হাসল। কথা বলতে বলতেই সুরেশ এগিয়ে যায়, রেখাও পিছিয়ে ঘরে গিয়ে ঢোকে। আরে কথা কইছো না যে, আশাভঙ্গের ঝালটা বুঝি আমার উপর পড়ল, আমি আর কি করব বলো, আমার উপর রাগ করে কি হবে? আরে কোথায় গেলে, উবে গেলে নাকি? সত্যিই তো, কোথায় গেল রেখা? কোথাও তো নেই। ঘরে তিনটে ট্র্যাঙ্ক আর বিছানা পাতা, দড়ির আলনায় দু একখানা কাপড়, এমন আসবাব নেই যে তার আড়ালে লুকোবে। এই প্রথম একটা খটকা লাগলো সুরেশের, তবু সে হাত বাড়িয়ে সুইচটা টিপে দিল। না, রেখার চিহ্নও নেই কোথাও, অথচ এই একটাই দরজা, বেরোবার কোনো দ্বিতীয় পথও তো নেই। অব্যক্ত অস্ফুট একটা শব্দ করে সিঁড়ি দিয়ে লাফিয়ে ছাদে উঠল সুরেশ। ছাদে সবাই ওরা বসে আছে, একটা থালায় মুড়ি মাখা তেল দিয়ে, মেয়েরা গোল হয়ে বসে খাচ্ছে, অনিলা একটু দূরে বসে কি একটা সেলাই করছেন। সুরেশ প্রায় আর্তনাদ করে উঠল, রেখা কি জানবু, কি হয়েছে? তুমি কি এতক্ষণ এখানেই ছিলে নাকি নিচে ছিলে? না তো, আমি তো এখানেই আছি। চোখের নিমেষে অনিলা উঠে দাঁড়ান। সুরেশ বাবা একবার নিচে চলো তো, জরুরি কথা আছে। ইঙ্গিতটা সুরেশ বুঝতে পারল, নিজেকে সামলে নিয়ে নিচে নেমে এসল। অনিলা হেসে প্রশ্ন করলেন, আজ তাহলে নিজের চোখেই দেখলে তো বাবা? সুরেশ হেঁট হয়ে ওর পা ছুঁয়ে বলে, আমাকে মাপ করুন মা, আজই চলো না আমার ওখানে, আমি কাল যেমন করে হোক বাড়ি খুঁজে আপনাকে তুলে দেব, মালপত্র না হয় এখানেই থাক। অনিলা বলেন, দেড় মাস আমি ঘর করছি বাবার সঙ্গে, একদিনে কি এসে যাবে, তুমি কালই ব্যবস্থা করো, তাহলেই আমি নিশ্চিন্ত হই। ছি 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 ছি, কী অপরাধ করেছি মা, যদি বিপদ আপদ কিছু হতো। ইস, অনুতাপের আর শেষ থাকে না সুরেশের। সুরেশ আবারও অসাধ্য সাধন করল, ঢাকুরিয়া অঞ্চলে একটা দুকামরা বাড়ি খুঁজে বার করল রাতারাতি। পরের দিন লরি ডেকে যখন মালপত্র তোলা হচ্ছে, সামনের বৃদ্ধ খাবারওয়ালা এক পা করে এগিয়ে এলো সদরের মধ্যে। অনিলা দাঁড়িয়ে মালের তদারক করছিলেন, খাবারওয়ালা জোর হাতে তাকে নমস্কার করে বললেন, চললেন মা, আবার কিছুকালের জন্য নিশ্চিন্তি, যা হোক আপনার বুকের পাটা মা, এই বাড়িতে তবু দেড় মাস কাটালেন তো, আর কেউ সেটা করতে পারেনি। অনিলা যেন আধারে কুল দেখতে পান। তুমি জানতে বাবা? জানতুম বই কি মা, আমি কি আর আজকের লোক, 40 বছরের দোকান আমার, আমিও ঠাকুরনিটিকে জ্যান্ত দেখেছি। সুরেশ রুষ্ঠকণ্ঠে বলল, তুমি জানতে তবু আমাদের বলনি? আপনারা যে জানতেন না তাই বা কেমন করে জানবো বলুন তো, এ পাড়ায় তো সবাই জানে, আমি ভাবলাম যে আপনারা বোধহয় জেনে শুনেই নিয়েছেন সাহস করে, আপনারা একেলে লেখাপড়া জানা লোক, আপনাদের তো বোধহয় পেঁতনিও ভয় করে। ওষ্ঠে
চাপা বিদ্রুপের হাসি বুড়োর। অনিলা ইঙ্গিতে ওকে এক পাশে ডেকে আনেন। ব্যাপারটা কি বলতো বাবা? ব্যাপারটা কি জানেন মা? দত্তমশাই মানে এখন যিনি মালিক, ওনার দাদার ভাগে ছিল এই বাড়িটা। তিনিও এখানেই থাকতেন, পুলিশে কাজ করতেন। মদ আর মেয়ে মানুষ করে করে সে চাকরি যায়, তবু অভ্যাস ছাড়তে পারেননি। টাকার লোভে ওই ভালো মানুষের মেয়েটাকে তিনি বিয়ে করেন, কিন্তু ফিরে তাকাননি কোনোদিন ওর দিকে। বেচারা একাই থাকত, আগে এক ঠিকেছি কাজ করত, 3 মাসের মাইনে বাকি পড়ায় সেও ছেড়ে দিল। ভাড়াটা টিকত না, এমনই সুনাম ছিল কর্তার। শেষে বউটা না খেয়ে খেয়ে অসুখে পড়ল, পড়েই আছে, 8 দিন বাবুর পাত্তা নেই। কি করতে আসবে মা? সোনার অত্তি তো আর গায়ে রাখেনি। শেষে যেদিন এলো, দরজা ভেঙে ভেতরে ঢুকতে হলো। দেখে কদিন মরে পড়ে আছে, পিঁপড়েতে অর্ধেক খেয়ে শেষ করেছে। কোনো মতে বাকি দেহটা তুলে পুড়িয়ে দিল, না শ্রাদ্ধ না কিছু। কিছুদিন পরে ভাইকে বাড়ি বেচে দিয়ে কর্তা উধাও হলেন। কিন্তু ঠাকুরনটি সেই থেকেই রয়ে গেল। অনেক ভাড়াটে এসেছে মা, কেউই 3 দিনের বেশি থাকতে পারেননি। এবার আপনাদের এতদিন থাকতে দেখে ভাবলুম যে বুঝি ঠাকুরন কোথাও গেছে। তারপর একটু দম নিয়ে বলল, শুধু কি ভাড়াটের উপর উপদ্রব মা? একদিন হয়তো কুলফি বড়পোয়ালাকে ডেকে বসল, আবার কোনোদিন বা বাসনুলিকে। সকলে নিশ্চিন্ত হয়ে ঢোকে, ওরও দেখে ভেতরে ঢুকে ব্যাপারটা বুঝে চিৎকার করতে করতে বেরিয়ে আসে। একদিন একটা নাপিতনিকে ডেকেছে, তার তো দাঁত কোপাটি লেগে একেবারে যায় যায় অবস্থা, অতি কষ্টে তার জ্ঞান করি। এই আমার এক চাকরি। অনিলা স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। হতভাগিনীর অন্তরের অতৃপ্ত তৃষাটা যেন তিনি দেখতে পাচ্ছেন পরিষ্কার। অনেকক্ষণ পরে তিনি বললেন, একটা কাজ করতে পারবে বাবা? কেন পারবো না মা, বলুন। তুমি একটা ব্রাহ্মণ ডেকে এই ভিটেতে তুলসী দেওয়াতে পারো। আপনি কেন দেবেন মা? যার বাড়ি তারই যদি না হুঁশ হয়। তা হোক বাবা, তাতে দোষ নেই। এই 12টা টাকা রাখো, আমাদের তো এখনো ভাড়া দেওয়া আছে, চাবি তোমার কাছেই রাখো, আমার জামাই এসে খবর নিয়ে যাবে এখন, যদি বেশি লাগে তো তাও দেবে। দোহাই বাবা, এই কাজটি তুমি করিয়ে দাও। আচ্ছা তাই হবে মা, আপনার জন্যেই ওর আত্মাটা বোধহয় এতকাল বসেছিল। অনিলা বেরোবার আগে বাড়িটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলেন। এতকাল ছিল ভয়, আজ যাবার আগে হতভাগিনীর জন্যে মায়াই বোধহয় তার। অপরিসীম বেদনায় মনের ভেতরটা যেন টনটন করতে থাকে। ধন্যবাদ। এতক্ষণ শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা অতৃপ্ত। যদি গল্পটি ভালো লাগে আর এই ধরনেরই ভূতের গল্প, রহস্য গল্প, অ্যাডভেঞ্চার গল্প শোনার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।